আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স, অবশেষে মুক্তি পাচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম হুজুর। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং তাকে 2 দিনের রিমান্ডে নিয়ে তার উপর অনেক অত্যাচার শুরু করে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, মামুনুল হক এবং অন্যান্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তাদেরকে যেরকম মানে এক গ্লাস পানি দেওয়া হয়নি, ঠিক তদরূপ তেমনি মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দেয়নি প্রিয় সম্মানিত ভিউয়ার্স। রিমান্ডে গিয়ে প্রিয় সম্মানিত ভিউয়ার্স, মুফতি কাজী ইব্রাহিম হুজুরের হাতের দুটো আঙ্গুল পর্যন্ত কলা গাছের মতো ফুলে গিয়েছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স। তিনি কাতর স্বরে তিনি এই কথাটি জানিয়েছেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেছেন যে আজ পর্যন্ত যতজন আলেম গ্রেফতার হয়েছেন সেটা হলো তাদের কর্মফল, এবং তিনি মুফতি ইব্রাহিম হুজুরের বিষয় সম্পর্কে বলতে গেলে তিনি বলেন যে মুফতি কাজী ইব্রাহিম তিনি ইসলামের বাইরে গিয়ে তিনি আজেবাজে এবং মন গড়া কথাগুলি বলে ইসলামের ইমেজকে নষ্ট করতেছেন এবং স্বপ্নযুগে করোনা ভাইরাস এবং তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতেছেন, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স। এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন যে মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে ছেড়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব এবং যাতে ভবিষ্যতে যাতে এরকম যাতে না হয় সেই দিকে যাতে খেয়াল করে চলতে হবে, এবং আমরা যথেষ্ট আলেমদেরকে সম্মান করি, আমরা ইসলাম বিরোধী নই এবং আলেম বিরোধী নই, আমরা ইসলামিক শাসন অনুযায়ী আমরা কাজ করতেছি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা আমার কথাটা শুনতে পেরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলি বলেছেন। এবং এদিকে এরাদুল্লাহ আব্বাসী হুজুর তিনি লাইভে এসে তিনি বলেন যে মুফতি কাজী ইব্রাহিম হুজুর তিনি একজন প্রসিদ্ধ আলেম, বাংলাদেশের মধ্যে একজন বড় একজন আলেম, তাকে গ্রেফতার করার কোনো মানে হয় না, আর এইটার মধ্যে সরকারের কোনো হাত নেই, কিছু কুচক্রী মহল আছে যারা ইসলাম বিরোধী এবং আলেম বিরোধী, তাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়ে তাদের উপর অত্যাচার ব্যবিচার করতেছে, এবং তারা নাকি ভারতের দালাল এবং ভারতের এজেন্ডা। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, তিনি একথাও বলেছেন যে সরকারের ইমেজকে নষ্ট করার জন্য এবং জনগণের ধারণা যাতে সরকারের প্রতি যায়, যাতে যাতে জনগণ ভাবে যে সরকার ইসলাম বিরোধী এবং আলেম বিরোধী, সরকারের ইমেজ নষ্ট করার জন্য কিছু কুচকরি মহল এইসব কাজগুলো করে যাচ্ছে। তিনি লাইভে এসে তিনি একথাও বলেন এবং আরও বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ আলেমদেরকে গ্রেফতার করেছে, পুলিশ তাদেরকে জামিনে ছাড়ার আহ্বান জানিয়েছেন এবং আলেমদের প্রতি একটু সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এনাতুল্লাহ আব্বাসী হুজুর। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে আমার কথাগুলো ভালো করে শুনতে পেরেছেন, এবং আমরা শুধু মুফতি কাজী ইব্রাহিম হুজুর নয় এবং আল্লামা মুল্লা হক সহ যারা যারা আলেমকে গ্রেফতার করেছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এনাতুল্লাহ আব্বাসী হুজুর। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের এই ছোট্ট আপডেট, আমি আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।